আসলতে যাটর জাজিলেক যে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ চারিলেনযুক্তভাবে নির্মাণ করে থাকা হয়েছে, এই যে আসলতে এটা 10 বছরীয় কাহিনী বলে আমি এই মুহূর্ত কইছো, এই 10 বছরীয় কাহিনী অন্ত নাইকিয়া হয়েছে। আর যদি আপনি চাই যেতিয়া রোদ দিয়ে, রোদর দিনত ধূলিময় পরিবেশ হয় আর যেতিয়া বরষুণ দিয়ে, বরষুণ দিয়ার লগে লগে পথচোয়া এক যাতায়াতের একেবারে অনুপযোগী হয়ে উঠে। আর মই বর্তমান কাকজানের যে দগাঁওর সমীপর যে অংশ, সেই অংশ রাষ্ট্রীয় ঘাইপথের অংশ দেখাইছো, মোক সতীর্থ দেখাব এটা কেনে এক পরিবেশ। এই পরিবেশটি আপনাদের চাও, এয়াই হয়েছে বিগত 10 বছরে নির্মাণ করে থাকা যি আসলতে যোরহাটের অজন্তা বাইপাসরপরা জাজিলেক এই পথচোয়ার অবস্থা আপনি চাও। যি পথচোয়াক লৈ এতিয়া সর্বত্র চর্চা, আপনি যদি চাই যে দৈনিক ইয়াতে দুর্ঘটনা সংঘটিত হয়েছে, আর পথচারী, সাধারণ পথচারী যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়ে আছে। আর এই কথাখিনি আমি ধারাবাহিকভাবে কই আছো, কিন্তু তার পিছতো কিন্তু কোনো ধরনের গুরুত্ব নাই আসলতে NHIDCL হোক বা যি আসলতে বিভাগীয় কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষই কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। আপনি যেতিয়া কোনো একটা পথর চারিলেনযুক্তভাবে নির্মাণ করাই হোক বা যেতিয়া তাতে আসলতে উড়ন ক্ষেত্র বনোয়া হয় বা নির্মাণ করা হয়, তেতিয়া কাষর যে উপপথ থাকে সেই উপপথ যাতায়াতের উপযোগী করে তোলাটো ঠিকাদারী প্রতিষ্ঠান বা নির্মাণকারী প্রতিষ্ঠানের দায়িত্ব, কিন্তু সেই সময় নকরার পরিণতিত এতিয়া এই যে এলাকা দেখিছে এই অংশটোরে যাতায়াত করাটো এটা আসলতে সকলের কারণে দুঃসাধ্য কামর দরে হয়ে পড়েছে। অকমান আগলে আইলে সুবিধা হব। আপনি স্থানীয় লোক নাকি? হয়, মই স্থানীয় লোক। কেনে ধরনের সমস্যা ভুগিছে? সমস্যা মানে আপনার মারাত্মক সমস্যা ভোগা হয়েছে। বর্তমানে এটা বরষুণ দিয়ার লগে লগে আপনার স্কুল কলেজের লোলী ওলাব নয়, যেটু মানে আপনার বরষুণ দিলে যে ঘেল হয়, মানে যে বোকা ঘেল হয়, সেই ঘেলটোয় মানে সমস্যা পুরা ভোগাইছে। আর লগতে এক্সিডেন্ট হয়, গাড়ি মটর আহিব নয়, যাতায়াতের ব্যবস্থাটা খুব অসুবিধা হয়ে পড়েছে। যেহেতু বারিষাকালীন কাম করবলে ঠিকাদার প্রতিষ্ঠানে রয়ে থাকার কারণে এনেকা অবস্থা হয়েছে। আর এক নম্বরের কথা, যেটু বস্তু আপনার সাইলেন্ট ফোর লাইন বনায় আছে, বনায় আছে, যেটু সাইড রোডর যেটু সাইড মানে ব্রিজ বনালে সাইডের যেটু রাস্তা, সেই রাস্তাটা আপনার আমি অন্য জায়গা দেখিছো ধুনিয়াকে বনাই লয়। বনাই লওয়ার পিছত যাতায়াত যাব পারে, কিন্তু ইয়াত কোনো সাইডের রাস্তাটা বনাই লওয়া নাই। যেটা বোকা হয়, গাড়ি ফসি যায়, সেই মুহূর্ততে আহে বনাবর কারণে আমার যখন ঠিকাদার প্রতিষ্ঠানের কাম চলাই আছে। আমি স্থানীয় লোক হয়, আমার কাকজান দগাঁওতে ঘর, কিন্তু বহুত সংখ্যক লড়াছালী স্কুললে আহি স্কুল কেতিয়াবা যাব নয়, লুটি খাই পড়ি যায় সেই বোকা অবস্থাত। গতিকে আমার সরকারের একটা অনুরোধ, যাতে যেটা আমার 10-12 বছরে আজি সমস্যাত ভুগি আছো আমি স্থানীয় রাইজ, এই সমস্যাটার যাতে আমাক সমাধান করে অতি সোনকালে, ধরো আমার যেটু রাস্তা বনায় আছে এই যাতে আমার মানে মানুষ যাতায়াত ব্যবস্থা করব পারে, তার কারণে আমি অনুরোধ জানাইছো আপনার সংবাদ মাধ্যমের যোগেদি। ধন্যবাদ জানাইছো। মই অকনমান কিছু পরিবেশ দেখাব, আকো দেখাবলৈ চেষ্টা করছো। এনে ধর এনেকাই এটা পরিবেশ, কেবল এটা স্থানত নহয়, এই যেটা পরিবেশ দেখিছে এইটু যদি চাই বিভিন্ন স্থানত দেখিব আপনি যোরহাটেরপর জাজিলেক এই পথচোয়ার মূলত কিয়কর যি আসলতে নগরের মাজমজিয়ার অংশই হোক, যদি আপনি চাই যি আসলে জগদুয়ার পুয়ার জগদুয়ার সমীপর যে স্থান সেই স্থানেই হোক, কাকজান এলাকায় হোক বা যে পদুমণি এলাকায় হোক, সকল স্থানতে এই যেটা পরিবেশ দেখিছে এই পরিবেশটো আপনি দেখবলে পাব। আপনি সময়মতে কেতিয়াও আপনি কোনো স্থানত গৈ নাপাব। এই যে পথচোয়া, এই পথচোয়ার কারণে আপনি যদি কোনো স্থানলৈ যাতায়াত করে তেতিয়া আপনি 10-15 মিনিট আগতীয়াকৈ ওলাই আহিব লাগিব, তেহে আপনি নির্দিষ্ট সময়ত গৈ সেই স্থানত উপস্থিত হব পারিব। এনে এক পরিবেশের মাজেরেই এতিয়া রাইজে যাতায়াত অব্যাহত রাখিছে, কোনো ধরনের আসলতে এই ক্ষেত্রত নিয়ন্ত্রণ নাই। আসলতে এই সমূহ যি আসলে এই যি অত্যন্ত ভয়ানকভাবে যি আসলতে পথর যি অবস্থা দেখিছে, এই পথর মেরামতির ক্ষেত্রত কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নলয়। আর এই ক্ষেত্রে ঠিকাদারী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানক আসলতে NHIDCL হোক বা মই আকৌ কৈছো যে কোনো আসলতে বিভাগীয় কর্তৃপক্ষ তেওঁলোকক সৈমান করাব নোৱাৰে যে যাতায়াতের সুবিধা করে যে পথটো নির্মাণ করা, উপপথ নির্মাণ করার পাছতেই আসলতে আন কাম করিব লাগে,
সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা লব নার পরিণতিতে এই পরিস্থিতির সূচনা হয়েছে। আর সংযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ যেটা আরম্ভ হয়েছিল 2014 বর্ষত, আর তার পরবর্তী সময়ত কেবাটাও ঠিকাদারি প্রতিষ্ঠানে ইয়াতে কাম করার নামত কোটি কোটি টাকার অনিয়ম সংঘটিত করে গুছি গল। আর শেহতাক যারিটাক প্রতিষ্ঠানক ইয়াতে কামর আবন্টন দিয়া হল টুকুরা টুকুরক, আর কিন্তু এটা কাম ক্রমাত আসলে লেহেমিয়া গতির হয়ে পড়েছে। ইয়াতে যতি কাম করবলে সেও কিন্তু শেহতাকা নাই, আর পরিণতি ভোগ করেছে স্থানীয় লোকে আর স্থানীয় পথচারিয়ে। আর যসলতে এই সমস্যা, এই সমস্যার সকলের মুখত এটাই কথা যে এই সমস্যা শীঘ্রে সমাধান করব। এই কথাটা উল্লেখ করব যে চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথর এই যে ভয়ানক অবস্থা, এই অবস্থায় কিন্তু সকলকে ভবাই তুলিছে, পথচারীক ভবাই তুলিছে, স্থানীয় লোকক ভবাই তুলিছে। প্রকৃতার্থত কেতিয়া সম্পূর্ণ হব চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ, এই কথাটো কিন্তু সকলের মাজত একই প্রশ্নই উত্থাপন হয়েছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।